স্বাধীনতা 74তম বর্ষ অতিক্রম করে 75তম বর্ষের সূচনা লগ্নে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মানবতাবাদ, ত্যাগ ও শান্তির বরণডালা সাজিয়ে আমরা ভারতবাসী কত শত শহীদের আত্মবলিদানে, কত শত দেশপ্রেমিকের আত্মত্যাগ ও ব্যথাবেদনার পথ পেরিয়ে 1947 সালের 15ই আগস্টের পূর্ণ প্রভাতে ভারত গগনে স্বাধীনতার দীপ্ত সূর্য উদিত হয়েছিল যে, তাই তো প্রতিটি ভারতবাসীর জীবনে, আমাদের জাতীয় জীবনে এটি একটি পরম কাঙ্ক্ষিত ও পবিত্রতম দিন। আজ ভারতবর্ষে নতুন ভাবনা, নতুন অঙ্গীকার, নতুন শপথ গ্রহণের দিন। জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর গার্লসের সমস্ত ছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিদ্যালয়ের সমস্ত সহযোগী কর্মীবৃন্দের পক্ষ থেকে দেশের স্বাধীনতায় বলি প্রদত্ত সমস্ত শহীদ, দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামী এবং বীর যোদ্ধাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবছর আমরা অতিমারির কবলে, এক অতি ক্ষুদ্র ভাইরাস সমগ্র পৃথিবীকে রুদ্ধ করে রেখেছে, এক কঠিন লড়াইয়ের সম্মুখীন আমরা। গৃহবন্দী অবস্থায় আমাদের সকলের প্রার্থনা, এ লড়াই আমরা জিতবই, পৃথিবী খুব দ্রুত তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। আমরা সমবেতভাবে হাতে হাত রেখে এগিয়ে যাব এক স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষের লক্ষ্যে, যে দেশ জগৎসভায় শ্রেষ্ঠ আসনের দাবিদার হবে। সর্বপ্রথমে আমাদের দেশের স্বাধীনতার প্রতি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে তাকে অভিবাদন জানিয়ে দেশ মাতৃকার পদতলে প্রণাম জানায়। ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার ও জাতীয়তাবাদের প্রতীক, আমাদের পরম গর্বের, পরম কামনার ধন। উত্তোলিত জাতীয় পতাকা তালে অভিবাদন ধ্বনি আসমুদ্র হিমাচল প্রতিটি ভারতবাসীকে এক সূত্রে গ্রথিত করে রেখেছে। তাই প্রতিটি ভারতবাসীর ভাবাবেগে দেশমাতৃকা ও জাতীয় পতাকা যেন সমার্থক। তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের কীর্তনরে কাল বসে কীর ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আসছে বারণাগত প্রলয় বিষয় মৃত্যু পাবন, সিন্ধু পারের সিংহ দাবে ধমকে নে ভাঙল আগুন। আসছে বারণাগত প্রলয় দেশায় মৃত্যু পাবন, সিন্ধু পারের সিংহ দাবে ধমকে নে ভাঙল আগুন। মৃত্যু বহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে, মৃত্যু বহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধূম্র ধূপে, বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখরে মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উড়ে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কীর্তনরে কাল বসে কীর ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। মাগো মাগো
সমুদ্র জুড়ে প্রলয় এবারে ঘনিয়ে আসে, জড়ায় মরা মুগুর সুদে প্রাণ লুকানো ওই বিনাশে, মা ভই জগৎ জুড়ে প্রলয় এবারে ঘনিয়ে আসে, জড়ায় মরা মুগুর সুদে প্রাণ লুকানো ওই বিনাশে, এবারে মহানিশ্বর শেষে আসবে উষাবরণ হেসে, এবার মহানিশ্বর শেষে আসবে উষাবরণ হেসে, তরুণ বেশে দিগম্বরের জটায় লুকায় শিশু চাঁদের কর, দিগম্বরের জটায় লুকায় শিশু চাঁদের কর, আলো তারে ভরবে এবার ঘর, তোরা সব জয় তুমি কর, ওই দোকানের কেতন রে কাল বসে কেড়ে ঝড়, তোরা সব জয় তুমি কর, তোরা সব জয় তুমি কর। নমস্কার, আমার নাম সূচনা পুরকাই, আমি ক্লাস নাইনে পড়ি। আর স্বাধীনতা দিবসে আমি আপনাদের একটা কবিতা বলে শোনাবো, কবি অভিক মণ্ডলের লেখা বিদ্রোহীদের জয়। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান, গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন, বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন, শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব, রক্তে রক্তে লুকিয়ে আছে দেশেরই গৌরব, স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত তাকছে ব্রিটিশ রাজ, এই দেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায়, সবে মিলে গর্ব দেশ চলুন হাত মেলাই, গেরুয়া সাদা সবুজ তিনের অপূর্ব মিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতারাম। নমস্কার। আজ আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাব এক মহাপুরুষকেও, তিনি ঋষি অরবিন্দ। তার জন্মলগ্ন হচ্ছে 15ই আগস্ট, যিনি প্রথম জীবনে বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষ, শেষ জীবনে
মহাতপস্বী সাধক ঋষি অরবিন্দ নামে পরিচিত। শ্রী অরবিন্দের সার্ধ শতবার্ষিকীর সূচনা লগ্ন যে আজ। বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষ, যিনি কারাজীবনে স্বদেশ চিন্তা থেকে উত্তীর্ণ হয়েছিলেন বৃহত্তর এক উপলব্ধিতে। অগ্নিযুগে ঋত্বিক অরবিন্দ পরিণত হয়েছিলেন ঋষি অরবিন্দ, এক সর্বত্যাগী মহামানব রূপে। এই মহাপুরুষ শুধু আধুনিক ভারতবর্ষের নয়, আধুনিক জগতের মুক্তিবাণীর উদ্গাতা। আধুনিক জড়বাদী পৃথিবীর নিকট ভারতবর্ষের শাশ্বত আত্মার তিনি বাণীমূর্তি। তার যোগ সাধনা ব্যক্তিগত মুক্তির জন্য নয়, তা জগতের কল্যাণের জন্য। কবিগুরু বলেছেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে, হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে। আত্মার বন্ধনহীন আনন্দের গান, মহাতীর্থ যাত্রীর সঙ্গীত চিরপ্রাণ। আশার উল্লাস গম্ভীর নির্ভর বাণী উদার মৃত্যুর। জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি, সর্ব অপরুষ মিথ্যা ও ভ্রান্তি, সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি, সর্ব অপরুষ মিথ্যা ও ভ্রান্তি, হোক ক্ষয় ক্ষয় হোক, জয় হোক দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন গ্লানি বিদ্বেষ অহেতুক, দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন গ্লানি বিদ্বেষ অহেতুক, মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভুক ভয়ভীত দুর্বল নির্ভয় হোক হবে না শৃঙ্কার সুশৃঙ্খলতার বন্ধন কারাগার, হবে চুরমার রবে না শৃঙ্খল সুশৃঙ্খলতার বন্ধন কারাগার, হবে চুরমার পার হবে বাঁধার গিরিমরু পারাবার, পার হবে বাঁধার গিরিমরু পারাবার, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক নমস্কার। স্নেহের ছাত্রীরা, আজ 15ই আগস্ট, ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। প্রতিটি ভারতবাসীর কাছেই আজকের দিনটা অত্যন্ত গর্বের, আবেগঘন একটি দিন। 1947 সালে এই দিনটিতেই প্রবল অত্যাচারী ব্রিটিশ সরকারের প্রায় 200 বছরের অধীনে যে পরাধীনতার শৃঙ্খল, তার থেকে ভারতবর্ষ মুক্তি পায়। এক স্বাধীন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক,
সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে ভারতবর্ষের উন্মেষ ঘটে। এর গুরুত্ব অপরিসীম। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই পরাধীনতার শৃঙ্খলের যে বেদনা তার কথা। এই দিনটি স্মরণ করিয়ে দেয় সেই কোটি কোটি শহীদের আত্মত্যাগের ইতিহাস। স্মরণ করিয়ে দেয় প্রত্যেক বীর বিপ্লবীর আত্মবলিদানের নীতিকথা। এই দিনটি কিন্তু সহজভাবে আসেনি। আমাদের এই স্বাধীনতা অর্জন কোনো সহজ গল্প নয়। এর ভিত্তি ছিল সেই সমস্ত মুক্তি সংগ্রামীদের দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন যে সাহসী এবং রক্তক্ষয়ী তাদের সংগ্রাম তার মাধ্যমে এসেছে। তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের এনে দিয়েছে এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য সেই স্বাধীনতাকে রক্ষা করা এবং প্রকৃত অর্থে মুক্তি লাভ করা। অশিক্ষা থেকে মুক্তি, সংকীর্ণতা থেকে মুক্তি, নিচতা থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি। এবং এই মুহূর্তে স্নেহের ছাত্রীরা, তোমাদের ছাত্র সমাজের গুরুত্ব কিন্তু অপরিসীম। তোমাদের ভূমিকা এখানে অনস্বীকার্য। আজকে তোমরা যদি তোমাদের কর্তব্যে, তোমাদের আচরণে, তোমাদের দায়িত্ব পালনে এবং আদর্শে যদি যথার্থ সেই কাণ্ডারির ভূমিকা পালন করতে পারো, তাহলেই একমাত্র সফল হবে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন। এবং তখনই আমরা প্রকৃতভাবে মুক্তি লাভ করব। এসো আজ আমরা এই পূর্ণ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে শপথ নিই, অঙ্গীকারবদ্ধ হই এবং উচ্চারণ করি গুরুদেবের ভাষায়, নববৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে হে ভারত লব শিক্ষা, তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমারও শিক্ষা, তোমারও ধর্ম তোমারও কর্ম তব মন্ত্রেরও গভীর মর্ম, লইব তুলিয়া সকল ভুলিয়া ছাড়িয়া পরের ভিক্ষা, তব গৌরবে গর্ব মানিব লইব তোমারও দীক্ষা। বন্দী মাতৃভুবং বন্দী
বন্দী জগদম্বং বন্দী। কবি বলেছেন, সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। স্বদেশের মানুষ, স্বদেশের রূপ ও প্রকৃতি, তার পশু পাখি, তার প্রতিটি ধূলিকণা তার সন্তানের কাছে পরম প্রিয়, পরম পবিত্র। দেশমাতৃকার মৃন্ময়ী মূর্তি কেবল কাদামাটি জলে নির্মিত প্রতিমা মাত্রই নয়, হৃদয়ে নিবিড় ভালোবাসায় ও গভীর মমত্ববোধে সে সন্তানের অন্তরের অন্তঃস্থলে পরিগ্রহ করে থাকে এক চির আরাধ্য চিন্ময়ী মূর্তি রূপে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাই তো দেশমাতৃকার বন্দনা দেবী জগদম্বারই বন্দনা। আমরা স্বদেশকে ভালোবেসে তার পদমূলে যে ভক্তি পুজো নিবেদন করি, তা গিয়ে পৌঁছায় বিশ্ব দেবতারই পদতলে। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে স্বদেশ প্রীতি মানুষের অন্তরে কখনো থাকে সুপ্ত, কখনো জাগ্রত, কিন্তু স্বদেশ প্রীতির মূল প্রথিত থাকে অন্তরের অন্তঃস্থলে। বন্দে মাতরম এই একটিমাত্র বীজ মন্ত্র অব্যক্ত দেশপ্রেমকে যেন পরিপূর্ণভাবে ব্যক্ত করে তোলে। জন্মভূমি তখন পূজিত হন সুজলা সুফলা শস্য শ্যামলা জননী রূপে।
নমস্কার। আজ স্বাধীনতা উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে, জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, সুর জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠিরে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদাম নয়ন শেষে। আজ স্বাধীনতা দিবস। 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। আমাদের জানতে হবে স্বাধীনতার অর্থ। কেন আমরা 200 বছর ধরে পরাধীন ছিলাম? কারা আমাদের দেশকে দখল করে রেখেছিল? কাদের আত্মত্যাগে আমরা আমাদের স্বপ্নের স্বাধীনতা পেয়েছি? মুক্ত ও স্বাধীন জীবন কে না চায়? বনের পশু চায় অরণ্যের স্বাধীনতা, গাছের পাখি ডানা মেলে দেয় মুক্ত আকাশে, মাছ ভেসে চলে খরস্রোতা নদীতে। আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, স্বাধীনতা ছাড়া তো বাঁচা অসম্ভব। ইংরেজরা বণিকদের বেশে আমাদের দেশে আসে, ভারতের ঐশ্বর্য তাদের লোভকে বাড়িয়ে তোলে। পলাশির যুদ্ধে নবাব সিরাজকে ষড়যন্ত্র করে ইংরেজরা হারিয়ে দেয়। ধীরে ধীরে ভারতবর্ষ দখল করে নেয়, শুরু করে চরম অত্যাচার। ইংরেজদের ভারত থেকে তাড়ানোর জন্য শুরু হয় কঠিন লড়াই। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বিনয় বাদল, দীনেশ, অম্বিকা চক্রবর্তী, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ও আদেদার, কল্পনা দত্ত, বাংলার বীর পুত্র নেতাজি সুভাষ, হাজার হাজার বিপ্লবীর আত্মত্যাগ ও দেশের জন্য জীবন নিবেদনের ফলে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার জন্য এদের লড়াই কখনো আমরা ভুলতে পারব না। স্বাধীনতা দিবসের পালনের মধ্যে দিয়ে আমরা সেই বীর শহীদদের স্মরণ করি। স্বাধীনতা মানে মাথা উঁচু করে বাঁচা। স্বাধীনতা দিবস আমাদের জাতীয় উৎসব ঠিকই, কিন্তু সেই উৎসবে আমরা যেন সেই বীর শহীদদের কথা ভুলে না যাই। বন্দে মাতরম। যে জাতির আত্মসম্ভ্রম বোধ যত প্রখর, সেই জাতির স্বদেশপ্রেমও তত প্রবল। স্বদেশপ্রেম এক প্রকার পরিশুদ্ধ ভাবাবেগ। দেশের স্বাধীনতা ও তার গৌরব রক্ষায় শহীদ হয়েছে কত শত অমর প্রাণ। ব্রিটিশ শাসকের রক্তচক্ষু ও উদ্যত অস্ত্র তাদের নিবৃত্ত করতে পারেনি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বীর সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও কত শত অসংখ্য শহীদের মধ্যে অমর হয়ে আছে সেই পরিশুদ্ধ দেশপ্রেম। Baby, baby, baby.
সবুজ সতেজ ছাত্র সমাজ জাতির সর্বাপেক্ষা বলিষ্ঠতম অংশ। নবীন প্রাণশক্তির অফুরন্ত উচ্ছ্বাসে ভরপুর তাদের দেহমন, হৃদয়ে তাদের অসীম দুঃসাহস, বাহুতে নবীন বল। দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। অপমান সংকটের কল্পনাতে হয়ো না মিয়মান, সংকোচের বিহবলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে হয়ো না মিয়মান, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়, সংকোচের বিহবলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে হয়ো না মিয়মান, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন্য নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো
নিজের দিন্য নিঃসহায় যেন কবু না যেন মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভয় না রেখো সংশয় মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভয় না রেখো সংশয় সংকচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মিয়মান ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় শঙ্কচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মিয়মান সংকচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মিয়মান আমাদের মহান ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী জাতি ধর্ম ও প্রদেশের মিলন ক্ষেত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও বিবিধের মাঝে মিলন আমাদের সনাতন ঐতিহ্য এই সনাতন ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্র সমাজের এক পরম কর্তব্য কবিগুরু বলেছিলেন এখন থেকে আমাদের সর্বপ্রকারে প্রস্তুত থাকতে হবে যেন বিশ্বজগতের দৃষ্টির সামনে মূঢ়তায় ও বর্বরতায় আমাদের নতুন ইতিহাসের মুখে কালি না পড়ে আমরা গর্বিত সর্বধর্ম সমন্বয়বাদ আমাদের পরম্পরা নমস্কার আমার নাম মৌমিতা সাতরা আমি নবম শ্রেণীর ছাত্রী কাজী নজরুল ইসলামের লেখা হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই একই বৃন্তে দুটি কুসুম এক ভারতের ছাই সৃষ্টি যার মুসলিম রে হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার কাছে করি যে খোদ্দারি শান্তি এত আজ আমাদের হিন্দশাই তাই দুই জাতিরই সমান মোরে মরক ইলো দেশে বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে দুই জোনারি মাঠেরই ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সূর্যের আলোকে হোক কম বেশি কি পাই বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ না নমস্কার যেখানে চিত্ত নির্ভয় ও শির উন্নত থাকে জ্ঞান অবাধ জগৎ সংকীর্ণ গৃহপ্রাচীরের সাহায্যে ভেঙে খণ্ড খণ্ড হয়নি যেখানে সত্যের গভীরতা থেকে ভাষা নির্গত হয় কবিগুরুর কাছে তাই প্রকৃত স্বাধীনতার অর্থ কেবলমাত্র বিদেশি শাসন থেকে মুক্ত হওয়া নয় প্রকৃত স্বাধীনতার মূল উপাদান হল একটি জাতির মানসিক বুদ্ধিগত ও আত্মিক স্বাধীনতা The mind is without fear by Nobel laureate Rabindranath Tagore Where the mind is without fear and the head is held high where knowledge is free where the world has not been broken up into fragments by narrow domestic walls where words come out from the depth of truth where tireless striving stretches its arm towards perfection where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit where the mind is led forward by thee into the ever widening thought and action into that heaven of freedom my father let my country awake let my country awake thank you
ভারতবর্ষের স্বাধীনতার আবেগ প্রতিটি ভারতবাসীর। স্বদেশ যে আমাদের আলো দিল, বাতাস দিল, মুখে দিল অন্ন জল, তাই তো স্বদেশের মানুষ, তার রূপ প্রকৃতি, তার প্রতিটি ধূলিকণা তার সন্তানদের কাছে পরম প্রিয়, পরম পবিত্র। অন্যদিকে স্বদেশপ্রেম বিশ্বপ্রেমেরই সংক্ষিপ্ত সংস্করণ। হৃদয়ের জাগ্রত দেশপ্রেমকে সমবেত কর্মমুখরতায় রূপান্তরিত করতে পারার মধ্যেই দেশাত্মবোধের যথার্থ সার্থকতা। তাই তো কবি বলেছেন, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু তা দেশমাতৃকার অঙ্গচ্ছেদের মাধ্যমে। ভারত মায়ের অঙ্গচ্ছেদ আর কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই আজ শুধুমাত্র স্বাধীনতার আনন্দ উপভোগ করার দিন নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের বাস্তব বিশ্লেষণের মধ্যে দিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধ স্বর্ণোজ্জ্বল ভারতবর্ষের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিন। তাই চাই নীতি, চাই প্রীতি, চাই জ্ঞান ও সত্যের সন্ধান। নমস্কার, আমি মধুমিতা সাত্রা, একাদশ শ্রেণীর ছাত্রী। আমি অন্নদা শঙ্কর রায়ের লেখা স্বাধীনতা দিবস নামক একটি কবিতা আবৃত্তি করব। শুধু অমৃতের তরে হয়েছিল সমুদ্র মন্থন, অমৃত উঠেছে আর সেই সঙ্গে উঠেছে গরল। আজ তার স্মৃতি নিয়ে করোনা অলস রোমন্থন, যা হবার তা হয়েছে, সকলই সবার কর্মফল। চেও না পিছন ফিরে, ফিরে তাকাতেও আয়ু যায়। কাল কি করতে হবে আজ তারই ধ্যানের বাসর। ধ্যানে যাক দিনমান, ধ্যানে যেন যামিনী পোহায়।
কাল থেকে শুরু হোক পুনরায় সাধনা দুশ্চর। শুধু রাজনীতি নিয়ে কোনো দেশ হয়নি মহান, শুধু অর্থনীতি নয় মানবিক মহত্বের সেতু। চাই নীতি, চাই প্রীতি, চাই জ্ঞান, সত্যের সন্ধান। চাই সৃষ্টি, চাই রস, সৌন্দর্যের আনন্দের হেতু। ভেবো না জনতা শুধু অন্ন আর বসন ভিখারী, পরিপূর্ণতার দাবি মেটাবার ভার নাও তারি। নমস্কার। রাজনৈতিক স্বাধীনতা লাভের পর শুরু হয়েছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য লড়াই। লড়াই চলছে দারিদ্রতা, অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে। সুস্বাস্থ্য, সর্বপ্রকার মৌলিক অধিকার, রোগ মুক্তি ও পরিবেশ রক্ষার পক্ষে। 15ই আগস্ট তাই আপোষহীন সংগ্রামেরই প্রতীক। আমাদের সকলের প্রার্থনা, অসতো মা সৎগময়ো, তমসো মা জ্যোতির্গময়ো।